What's up guys, it's Mr. Tripler and welcome to my channel. Dekho ki shudhu dol kaite sira dekhei bujhe gecho je eta ekta duo emote notun ekta emote asa ache je etate amra friend er sathe ei bhabe kora dol khaitei thakbo unlimited. Echhara guys ekta freestyle skin royeche je skin ta motamoti bhaloi kacher. Echhara kintu amader panel skin royeche. Echhara amader je school ghor ta chilo na oitar ekta glue wall asa ache ar sobtheke interesting je jinish ta sei ta hoyeche ei dekho amader sei purono piker bhanga chader ghor এইটা আসছে লুট বক্সের ভিতর আর সবথেকে মেইন যে জিনিসটা আজকের ভিডিওতে সেইটা হইতাছে এই যে আমাদের গান স্কিন তাও আবার ট্রোগনের গান স্কিন তাও আবার কি এটা দেখছো ফ্যাক্টরির ছাদ ভাই এইটা যখন হাতে নিব মনে হবে পুরো ফ্যাক্টরিটাই আমাদের হাতের মুঠোয় রয়েছে রে এই দেখো ভাই পুরোপুরি ফ্যাক্টরির ছাদটা আমাদের হাতের ভিতরে রয়েছে একটা ফ্যাক্টরির ছাদ দিয়ে ওরা ট্রোগনের গান স্কিন বানিয়ে ফেলেছে ইভেন ওই ফ্যাক্টরির ছাদের ভিতরে আগুন জ্বলতেছে তার উপর দিয়ে উপরে চিমনি Finally guys, eto khojar pore amra enemy peye giyechi chandu like a ja lage na ekta gao lage na a bhai kopal bala amar ami ekhono porjonto beche achi amar kopal chandur abar phuteo dise ore babe ami edik diye jetechi kintu ami to jabo ghorer chader upore karon amar hate royeche trogon bhai to amar factory er chhad wala trogon bhai tara ei tomato ta apatoto jodi edik diye meira dei ar chandura jodi upore na ekhono porjonto ki ora bujhtei pare ni jano upore na grenade to marche tar mane to bujhe geche নাকি আপাতত এমনি টোক্কা মারলো একটা চান্দুরা কখন আসবা এ ভাইরা আসবা না নাকি চান্দুরা নিজ দিয়ে কুইরা বাড়াইতেছে ভাই আমার তো নাম তো ভয় করতেছে ভাই এই নতুন ড্রাগনটা দিয়ে কেমন না কেমন কাজ করে ভাই এই চান্দু এদিক দিয়ে একটা ড্যামেজ যদি খাওয়াইতে পারে আর একটা ওইদিকে কই গেল ওকে ও ও মনে হইতেছিল ভাই যে ওই ছাদে গেছে আমাকে এইখান থেকে মারার জন্য আচ্ছা ও যেহেতু ড্যামেজ করেছে তার মানে ওর টিমমেটও রাস করে দেওয়ার কথা ও ভাই আমাদের প্রথম কিলটা না কিল না ডাউন তো অ্যাটলিস্ট করেছে আর কি এই যে সেকেন্ড পাবলিকটাকে আমরা ডাউন করতে পারলেই হইলো কারণ গাইজ আজকে আমরা খেলতেছি solo versus duo তে only trogon এর চ্যালেঞ্জ আমাদের নতুন গান স্কিনটা সহ আমাদের নতুন একটা গান স্কিন দিয়েছে যে এটা দিয়েছে ভাই ফ্যাক্টরির ছাদের ভাই এটা কোনো কথা দাঁড়াতো চান্দুরা তো আসতেছেও না আবার নিজ দিয়ে রিভাইভ করে দেয় নাকি এই টেনশনে আছি আমি কই আসো তো দেখতেছি না চান্দু আছে কোন জায়গায় হুটান করে মাইট দিও না ভাই কিরে এটারে পাইতেছি না কেন এই ছাদেই তো ছিল আর ছাদ থেকে লাভ দিয়ে বা যাবে কোথায় নাকি উল্টা দিকে দৌড় মারছে ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ ভাই পাস থেকে রিভাইভ করে বলছে চান্দুরে আ ভাই এই তো ঘুরে আসছে চান্দু ইটার আগে ভাই ইটা দিয়ে নেই চাক ভাই নতুনটার মাইট দিছি আর এবার পুরোটারে ও ফাইনালি ফাইনালি গাইস এই দুইজনের দুইটা কিল আমরা নিতে পারলাম আমাদের নতুন ট্রোগনের স্কিনটা দিয়ে প্রথমবারের মতো কিল এটা আমাদের ডুও ইমোটটা যেটা আপাতত টেস্ট করতে পারতেছি না কারণ আমাদের ডুও করে টিমমেট ছাড়াই আমরা ম্যাচ শুরু করে দিয়েছে আর কি আমাদের টিমমেট দরকার ওই টিমে ওই ইমোটটার জন্য কিন্তু আপাতত স্ক্রিনটা তো দেখাইতে পারো এ রে স্ক্রিনটা দেখো একবার ভাই পুরো ফ্যাক্টরির রয়েছে আর চিমনি দিয়ে ধোঁয়া উঠতেছে ফ্যাক্টরির মধ্যে আগুন জ্বলতেছে ভাই এটা কিসের স্কিন দিছে ছাড়ে পরে যে চান্দু তোমাকে আমি পেয়ে গিয়েছি তার মানে তুমি একটা ঠেলা তো খাবা অন্তত চান্দু ও আমার হুন্ডার কি হইলো চান্দু হুট করে এভাবে করে বাড়ি খেলো কেন এনিমির সাথে ঠেলা মারছি মনে হইলো যে কোনো দেয়ালের সাথে বাড়ি গাইছে ভাই তার তো এই চান্দু আ কিরা আমার হুন্ডা বারবার করে লাভ কেন দিতেছে বুঝতেছি না কেন ওরে হুন্ডা ফাটি গেছে চান্দু তুমিও ফুটি যাও আরে খারাপ রে একটা ঠেলাও মারলাম আবার গুলিও করলাম তাও ফুটলো না এদিক দিয়ে তো একটু ফাঁকা রাখেছি চান্দু তো কি বেচারা ফাঁকা যা রাখছো তুমি দেখো নি নাকি তারা তো ওই কারণে তাড়াতাড়ি করে আমাদের একটু লুট করা লাগবে কারণ ওই কারণে দেখছো নি মনস্টার ড্রাগ রয়েছে খারাপ হুট করে গ্লোয়াল দিকে একটা ঠেলা মারবে আর আমি ফুটে যাবো তারা তো একটু পার্মানেন্ট কভারে আগে যাবো এই চান্দু কি আছে না গেছে এখনো পর্যন্ত আছে ও আচ্ছা এই এই মনস্টার ট্রাকের পাবলিক নামছে নিচে মনস্টার ট্রাকে আরেকজন রয়েছে মনে এই তো চান্দু নামছে তার আগে বয়সটা দিয়ে নেই এই মনস্টার ভাই মুখের সামনে থেকে কিলটা চুরি করলো কিন্তু আমার তিনটা কিল কেন ওর টিমমেট কেচে মেরেছিলাম ওইটা কই ডাউন যে করেছিলাম ওইটা
ভাই কিল খেয়ে দিছে রে চান্দু তোর দুইটা কিল মুখের সামনে থেকে আই করে দিল কেমনে গাইজ আশেপাশে বেশি এনিমি এই চান্দু রে তোমার বন্ধু তো ইয়েস ফাইনালি এত কষ্টের পর আছে এই কিল খেয়ে দিছে খারাপে পিকের ছাদের পাবলিক গুলো না সেই চালানো চালাইতেছে জোন আসবে ওরা নামবে তারপর মাইটা দিব গাড়ি আসলো কেন রে ওরা চান্দু সিঙ্গেল আচ্ছা রিভাইভ করার জন্য যাইতেছো চান্দু টিমমেটকে রিভাইভ করার জন্য ভেন্ডিং মেশিন আসছে এ তুমি কেন আবার এই চান্দু মাইট তো ওরে সোনিয়া নয় আবার টিমমেট্রি অন করছো তোমার চান্দু সবার আগে ক্লিয়ার দিব তারপর জন্য হিসাব তুমি কি ভেন্ডিং মেশিনের ভিতরে ঢুকে গেছো নাকি এই যে রিভাইভ করা পাবলিকটা এখন বের হইলো মাত্র খারাপে আগে ভেন্ডিং মেশিনের কাছে যে নিজেরা প্যাক করে বলছে দাঁড়া তো এই বিনিং মেশিনের কাছে কি এখনো পর্যন্ত আছে নাকি তাইলে একটা টমেটো যদি পারফেক্ট ভাবে মারতে পারতাম তাহলে কিন্তু চান্দু চান্দু দশা চলে যেত রে না মরেনি তো এই পাশ থেকে আবার কেডা মারতেছে আমাকে ভাই একটু কেয়ারফুলি খেলা লাগবে ভাই আরে কিল পাইতেছি না যেইটুকু পাই সেগুলো মুখের সামনে থেকে এনিমিগুলো চুরি করে নিয়ে যায় ভাই কি বলবো যাই হোক সামনে দিকে ফাইট চলতেছে তো ওইদিকে একটু নাক গলানো জ্যাক আমাদের এই তো পাইছে খারাপ রে তাড়াতাড়ি করে চলো এই চান্দুর কিল আমার কাছ থেকে কেউ নিতে পারবে না ফ্যাক্টরি ছাদের উপরে এনিমি ছিল ওই চান্দুরা আবার একটু নজর দেয় নাকি এ চান্দু কই যা তুমি আরে চান্দু যায় থ্যাংক ইউ ভাই আমার মনে হইতেছে লিটারে দেখেছো জিপ লাইন ধরতে চাইতেছে বেচারা ভাই একবার মনসুর ট্রাকটা নিতে দাও তারপর তোমাদের উপর দিয়ে উঠা দিব এই তো নিছি তারা তারা তোর আরে হেলথ তো আরে আমার ফুটা দিছে দুইটা মনস্টার ফুটাইলে এই নিয়ে আমার হুন্ডা না কই তাড়াতাড়ি করে নাও রে ভাই এই খারাপ গুলো চেই মাইটটা দিতেছে ভাই এগুলো সামনে যাইতে ওই দেখো ওইখানে আরেকটা মনস্টার ট্রাক ফুটে আছে ভাই আমার দুইটা মনস্টার ফুটাইলে খারাপ গুলো এই চান্দুদেরকে এই হুন্ডা দিয়ে ঠেলাটা মারবো কিন্তু হুন্ডা দিয়ে ওদের সামনে গেলে আবার আমার এই মাইটাতে নাকি একটা ঠেলা গেছে দুইটাই ঠেলা গেছে চান্দুরা কই আছে চান্দুরা ভালো খেলে রে একটু কেয়ারফুলি খেলা লাগবে আমার চান্দু এখান থেকে বাইটটা দিব না আর একটু মাইট দিলেই মনে মরে যেত না এ ভাই আকিরে কয়জন মারা আমাকে এইখানে দুইজন মারতেছে টোটাল মিলে তিনটা এনিমি অ্যালাইভ একটা হচ্ছে দুইজনের টিম আর একটা সিঙ্গেল পাবলিক তিনজনের কোনো হারা মাইটটা খাইলাম আমি ভাই এটা কোনো কথার মধ্যে পড়ে সিঙ্গেল আর সিঙ্গেলে আসো না কেন ওই পাশ দিয়ে দৌড় মারছে খারাপগুলো আমাকে জোনে আটকা রেখে দৌড় মারছে রে যে কোনো একটারে মাইর আগে দেওয়া লাগবে তাড়াতাড়ি করে যে কোনো একটারে মিলে যে ও ভাই ডাউন হয়েছে রে কপাল আমার তাড়াতাড়ি করে এটাকে না 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 মারার দরকার নাই ভাই আমার আপাতত মেডকিট নাই তাড়াতাড়ি করে এই পাশে আসি জাগ জোন পাইছি এন্ড বুম জাগ ভাই এই খারাপে ওই পাশ থেকে মাইরকে আমাকে দেখেও নিচে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি না 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 মাইরো না ভাই কোন রকম একটা মেডকিট যদি নিতে দিতা ভাই খুবই খুশি হইতাম ভাই প্লিজ এন্ড ইয়েস সুপার মেডকিট নেওয়া হয়ে গিয়েছে চান্দু এইবার দেখি তুমি কোন দিক দিয়ে কি করো চান্দু অনেক 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 পিছন দিয়ে সেই লেভেলে অত্যাচার করেছে তখন ধরে আরে ইয়ার হাতে ট্রোগনটা থাকতো ওই টাইমে রাশটা করতাম হাতে ট্রোগনের ওই যে গ্রেনেডটা নিয়ে রাখছি এই টাইমে খারাপে রাশ করছে দাঁড়া ভাই আমার অর্ধেক হেলথ হয়ে আছে এই টাইমে কিন্তু মাইট দিব বেশি কাহিনী করো না কিন্তু ট্রোগন রয়েছে আমার হাতে আবার ফ্যাক্টরি স্কিন ওয়ালা এই ম্যাচে ভুই আমি মিস করতেছি না ইয়ে কনফার্ম এদিক দিয়ে একটা ড্যামেজ তো খাও চান্দু উড়ি ভালো ড্যামেজ খাইছে তার মানে এই চান্দু রাশ করবে অথবা পজিশন চেঞ্জ করবে অন্তত কই রে ও নিচে চলে গেছে ওরে চান্দু রে দূর থেকে মোটামুটি ভালো ড্যামেজ দিব তোমাকে দাঁড়াও না এ আর মাত্র তিনটা গুলির রয়েছে এন্ড বম জাক বাজরো কোন তিনটা গুলি ছিল এটার পরে রিলোড আসছো ভাই ভয় পেয়ে গেছিলাম এই চান্দু আবার যদি রিলোড এসে পড়তো তিন গুলিতে না মরে ফাইনালি আমাদের অনলি ট্রোগনের চ্যালেঞ্জ ভুইয়া তো আবার নতুন স্ক্রিনশট ফ্যাক্টরি যখন আমার হাতের মুঠোয় আমাদের ট্রোগনের নতুন ফ্যাক্টরি ওয়ালা স্কিনটা নিয়ে র‍্যাঙ্কে পুরোটা ম্যাচ শুধুমাত্র ট্রোগন দিয়ে খেলা চ্যালেঞ্জটা এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভাই আমার কাছে তো ভালো লেগেছে ভাই স্কিন ভালো মানে কাজের হোক বা না হোক ভাই এটা অন্য লেভেলের একটা ই ছিল পিককে স্মরণ করে রাখার জন্য ওরা কি কি না করতেছে ভাই ওরা বুঝেছে পিক আমাদের জন্য কতটা ইমোশন ভাই পিকের গান স্কিন সরি গান স্কিন না গ্রেন ই কি ওটা কি বল লুট বক্স দিয়ে দিয়েছে আমাদের পিক স্কুল ঘরের গ্লুয়াল দিয়ে দিয়েছে আর এছাড়া ফ্যাক্টরির কি সুন্দর একটা গান স্কিন দিয়ে দিয়েছে এই জিনিসটা বেশ ছিল স্পেশালি গান স্কিনের ভিতরে যে আগুন জ্বলতেছিল এবং ওই যে ফ্যাক্টরির চিমনিগুলো রয়েছে ওইখান থেকে ধোঁয়া উঠতেছিল না ভাই এটা বেশ ছিল ভাই একেবারে রিয়েলিস্টিক লাগতেছিল যে এই আইটেমগুলো কিন্তু এখনো পর্যন্ত গেমে আসেনি খুব শীঘ্রই গেমে এসে পড়বে গেমে আসার পর তোমরা আরও ঠিক মতো এগুলো দেখতে পারবে আর আজকের এই ভিডিও কেমন ছিল যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটটা হলো একটা কমেন্ট ছাড়া তোমরা জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াম গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস